আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই। বাবা শেহজাদ, বাবা তোমার সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি। তোমাকে পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আসলে প্রথমবারের মতো, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের সাথে কিছু বিষয় শেয়ার করতে এসেছি। আমি বিগত প্রায় 7 বছর কাজ করছি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 2016 যখন আমি সাকিব খান, যিনি আমার সন্তানের বাবা, আমার হাজব্যান্ড, তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি, তখন বা কাজের সুযোগ পাই, বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টর হিসেবে যখন আমাকে উনি গাইড করতেন, বা আমার ফিল্মের ব্যাপারে অনেক কিছু আমার ওনার কাছ থেকে শেখা, ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা, ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমেই, তো সেই জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের মানুষ, আপনারা কি জানতেন যে ওনার কোন একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে? এটা কিন্তু আমরা কেউ জানতাম না, আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয়। এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি, নিউজ ডিপার্টমেন্ট থেকে, সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না, নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম, সো আমি জানতাম না, আপনারাও জানতেন না। এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য। এনিওয়ে, আমি সেই জায়গাটা থেকে যখন আসলে 2017 আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো, সেটা আসলে আমরা অনেকেই জানতাম না। এবং যখন আমরা 2017 জানতে পেরেছি, এবং তার আগে কিছু বিষয়ে উনি আমাকে সবসময় তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান, তো এইভাবে আসলে বলছিলেন। এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন, এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল, এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে, বা আমি জানি না ওনার কী ভাবনা ছিল, তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল, এমন না যে প্রথম মুভি থেকেই, তা না, আস্তে আস্তে করে গড়ে উঠেছে। এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের, কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম। কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে, এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান, এবং উনি ওভাবেই আসলে ভাবছেন। তো যখন আমি 2017 বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম, এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো। ওনার সাথে যিনি ইনভলভ ছিলেন, যিনি সম্পর্কে ছিলেন, উপবিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে, অনেক বছর ধরে কাজ করেছেন, এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে, কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি, কখনোই দেখা হয়নি। এবং তিনি আমাকে সেই 2017 সেই লাইভ প্রোগ্রামে আসার আগে উনি হঠাৎ করে আমাকে ফোন করেছিলেন, এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন, এবং আমি বুঝতে পারিনি কেন, কারণ তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, কোনো কিছু ক্রস চেক করেননি, কোনো কিছুই ছিল না, সেটা খুব বাজেভাবে ব্যবহার ছিল, এবং সেই ব্যবহারটা আমি ওটার জন্য আসলে প্রিপেয়ার ছিলাম না। তারপরে ওনার প্রোগ্রামে আসার পরে আমি কিন্তু স্ট্যাটাস দিয়েছিলাম, এবং এই স্ট্যাটাসটা নিয়েও অনেকে বলেছেন যে কেন দিল, কেন এরকম করলো। আমি কিন্তু আসলে অত কিছু ভেবে করিনি, আমার কষ্টের জায়গাটা ছিল যে আমি তো কিছুই জানি না,
যখন 2017-তে আমি জানার পরে আমি যখন ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম সাকিব খানকে যে ব্যাপারগুলো আসলে কেন আসলো বা আমার আমাকে কেন এখানে ইনভলভ করা হয়েছে, আমি তো এত কিছু জানি না, এত ইন ডিটেলস আমি জানি না, তো তখন উনি খুব মানে ইমোশনাল হয়ে বলছিলেন যে আসলে আমি অনেকদিন ধরে বিষয়গুলো নিয়ে আমি বলতে চাচ্ছিলাম এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানে ইউ আর নট ইনভলভ, সেটা তো আমাদের মধ্যে তার আগের সম্পর্কটা নিয়ে আমি বলছি যে আমাদের মধ্যে এটা অনেকদিন ধরেই, আমি তো ওনার সাথে বা আমি তার সাথে অবিশ্বাসের সাথে আমি এক বছর ধরে আমার তার সাথে কোনো যোগাযোগ নেই, এবং যেটা অপুদি নিজেই বলেছেন আসলে উনি লাইভ প্রোগ্রামে, তো কারণ আমরা সবাই তো জানতাম যে উনি ওভাবেই আসলে উনি সিঙ্গেল বা ওনার ভালো লাগার জায়গাটা উনি আমাকে শেয়ার করেছিলেন। আমিও দীর্ঘ বেশ কিছুদিন কাজ করার পরে আমার কাছে মনে হচ্ছিল, কারণ অলরেডি আমরা অলমোস্ট বেশ কয়েকটা প্রজেক্টে তখন কাজ করছিলাম, তো আমি যদি জানতাম যে ওনার জীবনে এরকম জটিল কোনো অবস্থা উনি পার করছেন তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গা থেকে ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আসলে, কারণ কেন আমরা সব কিছু জেনে শুনে আসলে কোনো প্রবলেম ক্রিয়েট করার, আমার মনে হয় যে সেই মানসিকতার আমি না, যারা আমাকে কাছ থেকে দেখেছেন তারা জানেন। তো যাই হোক, ওটা জিজ্ঞেস করার পর উনি বলেছিলেন যে আসলে এখানে তো এটা অনেকদিন ধরেই এরকম হচ্ছে, এবং তার সাথে সে নিজেই বলেছে অপবিশ্বাস টেলিভিশনে যে তার সাথে আমার এক বছর যোগাযোগ হয় না, যখন সাকিব খান আমাকে বলছিলেন এই ব্যাপারগুলো পরবর্তীতে যোগাযোগ হয় না, তো তাহলে তুমি তো আসছো কিছুদিন আগে, এক বছর তো তুমি ছিলা না তার আগে, যদি আমি একদম টাইমটা ধরি তো তার আগে থেকেই তো এই ব্যাপারগুলো ছিল তার জায়গা থেকেও যেটা হোক, এবং আমি যদি পরবর্তী বিষয়গুলোও বলি, অপবিশ্বাস উনি নিজেই আসলে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে উনি বলেছেন, তো অপুদি কিন্তু অনেক জায়গায় অনেক প্রোগ্রামে উনি বলেছেন যে তিনি 3-4 বার বেবি আবর্ষণ করেছেন, বেবি আবর্ষণ করেছে, আবর্ষণ করার মানে হচ্ছে যে এনিওয়ে যেটাই হোক যে উনি বাচ্চাগুলোকে ওনারা রাখেননি, তাদেরকে আসলে রাখা হয়নি, তো সেই জায়গা থেকে যে তাদের মধ্যে এরকম কনভারসেশন ছিল যে বাচ্চা চায় কি নাকি সংসার চায়, বাচ্চা যদি নেওয়া হয় তাহলে সংসার তার ডিভোর্স দেওয়া হবে বা সংসার থাকবে না, তো উনি একবার দুবার মানে প্রথমবার উনি সংসার চেয়েছেন, বাচ্চা চাননি, বাচ্চা আবর্ষণ করে ফেলেছেন বা কিল করে ফেলেছেন, এবং সেকেন্ড টাইম একই জিনিস উনি সংসার চেয়েছেন, থার্ড টাইম উনি বাচ্চা চাননি সংসার চেয়েছেন, এবং ফোর্থ টাইম উনি বলেছেন যে এটা আসলে ডক্টরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখনও যদি এরকম করে তাহলে ওনার নিজের ফিজিক্যাল প্রবলেম হবে, তো সেই আমার আমাকে কেন ইনভলভ করা হলো পরবর্তীতে, যে আমার কারণে কারো সংসার ভেঙেছে, আমার কারণে কারো সম্পর্ক ভেঙেছে, আমার কারণে কারো সুখের জায়গায় প্রবলেম হয়েছে, আমার কারণে কারো সংসার ভাঙেনি, কারো সম্পর্ক ভাঙেনি, আমি কেন হঠাৎ করে জয়ের বার্থডেতে আমার বেবি বাম্পের ছবি দিলাম। দেখুন, জয়ের ব্যাপারে আমি আমার হাজবেন্ড বা আমার সন্তানের বাবা বা সাকিব খান বা আমার সহশিল্পী উনি ওভাবে যদি বলতে চাই, আমি ওনাকে কতটা পজিটিভলি আসলে সবসময় জয়ের বিষয়গুলো দেখতে বলি সেটা উনি জানেন এবং ওনার আশেপাশে যারা আছেন কাছের মানুষ তারা জানেন, তো জয়ের বিষয়ে জয়কে আসলে আমি কতটুক সাপোর্ট করি এবং তার ব্যাপারে আমি কতটুক আমি পজিটিভ এটা সাকিব খান খুব ভালো করেই জানেন, এবং ওর সব বিষয়গুলো কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে যখন থেকে আমি জেনেছি বিষয়গুলো, এবং তার সুন্দর একটা ভবিষ্যতের জন্য কিভাবে কি করা উচিত, আমি তো শুধু আমার বেবি বাম্পের ছবি দিয়েছি, আমি তো কোনো এমন কোনো কিছু আমি পোস্ট করিনি বা কোনো অভিযোগ করিনি, বা আমি সাকিব খানের কথাও যদি ধরি তার বিষয়ে আমি কোনো কমপ্লেইন করে কোনো কিছু পোস্ট বা স্ট্যাটাস দিইনি, আমি আমার ইমোশনের জায়গা থেকে আমি একটা জিনিস শেয়ার করেছিলাম, তো এটা আসলে অন্য কোনো বিষয় না। আমেরিকাতে যখন আমি আমার বেবির কে নিয়ে ওখানে সার্ভাইভ করা এবং সমস্ত কিছু সেখানে অনেক বড় একটা অঙ্কের আসলে এক্সপেন্স হয়েছে, জায়গায় আমি ফিনান্সিয়াল যে সাপোর্টটা সেটা উনি যেই অ্যামাউন্টটা গিয়েছে অনেক বড় একটা অ্যামাউন্ট গিয়েছে, এবং সেখানে উনি
$15,000 মতো উনি হেল্প করেছিলেন আমাকে, এবং বাকি অলমোস্ট $30,000 মতো আমি দিয়েছিলাম। আরেকটি বিষয় নিয়ে অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন, সেটা হচ্ছে যে নাক ফুলের বিষয়টি নিয়ে। দেখুন, কোনো হাজবেন্ড কোনো ওয়াইফকে কিছু গিফট করলে বা সেটা যাই হোক, সে বিষয়টা যদি প্রুফ করতে হয়, আমার মনে হয় যে আসলে এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, কারণ দিন শেষে তো আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে, আমারও বাবা মা আছে, আমারও ভাই বোন আছে, আমারও সন্তান আছে। তো দেখুন, আমরা প্রত্যেকে মানুষ, তো আমরা কিন্তু কেউ ভুলের ঊর্ধ্বে নই। কিছু জিনিস শেয়ার করেছি আমার সন্তানের জন্য, ও তো বড় হচ্ছে, এবং আপনারা অনেক সময় ওকেও অনেক বিষয় ইনভলভ করে ফেলেন, ওর কোনো আসলে দোষ নেই, ও তো ছোট মানুষ। এবং অনেক সময় বলা হয় যে কেন, মানে আমি তো 3 বছর প্রায় ওকে আমি চেয়েছিলাম যে আমরা একসাথে খুব সুন্দরভাবে ওর বিষয়টা সামনে আনার, হয়তো হচ্ছিল না কোনোভাবে, আমি তো অলমোস্ট 3 বছর ওয়েট করেছি। তো সেই জায়গা থেকে এরকম ওর বিষয়টা সামনে আনার পরেও কিন্তু আমি কারোর বিষয়ে কোনো অভিযোগ করিনি, এবং আজকেও আমি কোনো অভিযোগ করছি না। ওর জন্যই আসলে আমার মনে হয় যে আমার জায়গাটা থেকে, না হলেও হয়তো বা কোনো না কোনো দিন প্রশ্ন করবে যে মা তুমি তো কোনো কথা বলনি কখনো, আমি আমার সন্তান শেহজাদের উদ্দেশ্যে বলতে চাই, বাবা শেহজাদ, মা হয়তো বা সারা জীবন তোমার পাশে থাকবো না বাবা, কিন্তু অন্যান্য মায়ের মতো আমি তোমার জন্য অনেক কষ্ট করেছি বা করছি, তোমার পৃথিবীতে আনা, তোমাকে বড় করা, তোমার জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। তুমি মানুষের মতো মানুষ হও বাবা, এবং একটি কথা মনে রেখো, তোমাকে তোমার মা বাবা আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি বাবা। তুমি হয়তোবা আমার জায়গা থেকে আমি সবসময় সেরাটুকু তোমার জন্য দিতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন।